بسم الله الرحمن الرحيم জীবন যার বিধান চলবে তার জমিন যার আইন চলবে তার তারা বলে এই জীবনের মালিক একমাত্র আল্লাহ এই যৌবনের মালিক একমাত্র আল্লাহ সুতরাং রবের পক্ষে নিজের অবস্থান জানান দিতে গিয়ে প্রয়োজন যদি হয় জীবন দিয়া প্রয়োজন যদি হয় সম্পদ বাজেয়াপ্ত করার প্রয়োজন যদি হয় জীবনকে জেলখানার ভিতরে বন্দী করে রাখতে আল্লাহর পক্ষে নিজের অবস্থান জানান দিতে গিয়ে নিজের জীবন যৌবন ধন সম্পদ স্ত্রী পুত্র পরিবার পরিজন সবটুকু আমরা ত্যাগ এবং বিসর্জন দিতে কুরবান দিতে রাজি কারা কারা দুই হাত তুলে মহারবকে দেখান আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে শক্তি সামর্থ্য যারা ক্ষয় করেন রবের গোলামিতে যারা আত্মসমর্পণ করেন তাদের মাথা গুজাবার ঠাই তাদের জীবনের কোনো ভয় নাই তাদের জীবনে কোনো শঙ্কা নাই রিজিকের ব্যাপারে যে কোনো পেরেশানি নাই তার নিশ্চয়তা দিয়ে তিনি কোরআন আয়াত নাযিল করে বললেন فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ترى جدي قرن ملك العبادة قرن রব্ব করিম তাদের পূজার বিনিময়ে গোলামির বিনিময়ে দুটো পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন আল্লাযী আতআমাহুম মিন জো আমি আল্লাহর গোলামির পক্ষে নিজের অবস্থান জানান দেওয়ার বিনিময়ে আমি আল্লাহ তাদের খুদার সময় খাদ্য দিব মুফাসসিরিন কেরামরা বলেছেন মানুষের খুদার সময় যখন পেটের দাবিটা পূরণ হয়ে যায় পেটের দাবিটা পূরণ হয়ে যায় বাকি তাকে পিটের দাবি পিটের নিরাপত্তার কথা নিশ্চয়তার কথা আল্লাহ রাব্বুল আলামিন পেটের দাবি মিটাবার পরে তিনি বলেছেন ওয়া আমানাহুম মিন খাওফ এই জমিন যার বিধান চলবে তার এই কথার প্রতি যারা আত্মসমর্পণ করে ওই সকল বান্দাদের জীবনের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে নিলাম আমি আল্লাহ আল্লাহু আকবার খুদার সময় খাদ্য দিবেন ভয়ের সময় নিরাপত্তা দিবেন তবে মাঝে মধ্যে আল্লাহ তাআলা সোনা খাঁটি কিনা সেটা যাচাই করার জন্য একটু কষ্টি পাথরে যাচাই করতে গিয়ে এই মুসলিম উম্মার ইমানদারদের ইমানকে খাঁটিতে পরিণত করার জন্য কোন সময় জেলে দেন কোন সময় সামনে জুলুম দেন কোন সময় সন্তান নিয়ে যান কোন সময় সম্পদ বাজেয়াপ্ত করেন এই জেল জুলুম হুলিয়া পারসিকিউশন অবরোধ ওভারকাম করে দ্বীনের উপর যারা ইস্তেকামত অটুট অবিচল থাকতে পারে এই জমিনের নিরাপত্তার সাথে এই জমিনের রাজত্ব আল্লাহ তাদের মাথার উপর উঠিয়ে দিবেন ওয়াদা দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين أي زمين المستضعفين جرا أي زمين الدربال جرا ظلم الشكار هي چھو پرسیکیوشن عبرد الشكار هي چھو আমি আল্লাহ ওয়াদা দিলাম সময়ের ব্যবধানে মারি খাও জেলে যাও অত্যাচারের মুখোমুখি হয়ে যাও ডেস্টিনেশনে পৌঁছতে গেলে গাড়ির চাকা সব সময় নিচে থাকে না মানুষের জীবনে সব সময় পুষ্পাস থাকে না গন্তব্যে পৌঁছতে গেলে অবশ্যই গাড়ির চাটাকে কোনো সময় নিচে কোনো সময় উপরে উঠা লাগে তোমার সামনে ঋতুর পরিবর্তন হবে ভাগ্যের উন্নয়ন ঘটবে আজকে তোমার সামনে হয়তো পৌষ মাস আরেকদিন হয়তো মাঘ মাস আসতেও পারে ঠিক কিনা এই ঋতুর পরিবর্তনের পেছনে নেপথ্যের মহানায়ক হচ্ছেন আমার আল্লাহ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামসাসকুম করহন ফাকাদ মাসসাল কওমা করহুম মিসলু
وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين. الله أكبر. বদরে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দিলেন বদরের বিজয়ের পরে মুসলমানরা যখন আত্মহারা হয়ে গেল সেই বিজয়ের পরে আরেকবার একটু ধাক্কা দিলেন মুসলমানদেরকে টেস্ট করলেন উহুদের সাময়িক পরাজয় দিলেন যেন করে মুসলমানরা এক আল্লাহর প্রতি তারা নির্ভরশীল হতে পারে জমিন যার সমস্ত শক্তির উৎস তার এই কথার প্রতি যেন বনী আদম আবার ঘুরে দাঁড়াতে পারে বদরে বিজয় দেওয়ার পরে উহুদের সাময়িক পরাজয় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন উহুদের পরাজয়ের পরে মুসলমানদেরকে দুনিয়ার সমস্ত শক্তির উপর থেকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিজেদের ঈমানকে মজবুত করে ঘুরিয়ে দিলেন আল্লাহু আকবার বলে এই ঋতুর পরিবর্তন এই দিনের আবর্তন রাত দিনের ঘূর্ণয়ন এর পেছনের আওয়াজ দিয়ে বলবেন নেপথ্যের একমাত্র মহানায়ক কে কারো পৌষ মাস কারো সর্বনাশ এটা নিয়ে এতটা হতাশ হওয়ার কিছুই নাই কারণ রাত যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রাত যতই গভীর হয় আবার দিনের আলো প্রতিভাত হওয়ার সম্ভাবনা ততই কাছে আসে এবং রাতের পরেই দিনের আলো পরিবর্তন করেন সেই একই আল্লাহর পক্ষ থেকে ঠিক কিনা বলেন সুতরাং তোমরা যারা জেলে তোমরা যারা বাড়ি ছাড়া তোমরা যারা ঘর হারাম তোমরা যারা সন্তান হারাম তোমাদের হতাশ হওয়ার কিছুই নাই এই জমিন যার আল্লাহ তাআলা সময়ের ব্যবধানে ওই সমস্ত মুসলিমদের কাঁধের উপরে তিনি ক্ষমতার রাজত্বের ভার উঠিয়ে দিবেন ওয়াদা কার সূরা কসসের ভেতরে আল্লাহর ওয়াদা ওয়ানাজালহুম আইম্মা এই জমিনের ইমামতের দায়িত্ব তোমাকে দেয়া হবে ওয়ানাজালহুমুল ওয়ারিসিন এই জমিনের ওয়ারাসতের দায়িত্ব তোমার কাঁধের উপরে উঠিয়ে দেয়া হবে কথা কার ফেরাউন 400 বছর পর্যন্ত ক্ষমতার মসনদে ছিল জীবনে কোনোদিন সর্দি হয় নাই কাশি হয় নাই দুর্বলতা ঘিরে ধরে নাই সে ভাবতে পারে নাই এই ক্ষমতার মসনদ থেকে তারে কোনোদিন ছিটকে পড়তে হবে সে টের পায় নাই এই সলিল সমাধির মাধ্যমে পানিতে বেশে যাওয়া আগুনে পড়ে যাওয়া শূন্যে উড়ে যাওয়া আল্লাহ হারাম করে দিবেন এই ফেরাউনের উত্তরসূরি যুগে যুগে যারা আসবে তাদের শিক্ষার জন্য ফেরাউনকে আল্লাহ সুটকি বানিয়ে ছাড়বে এই জ্ঞান কি ফেরাউনের মাথায় ছিল এই জন্য ফেরাউনের উত্তরসূরি জালেম যারা তারাও মনে করে মৃত্যু ক্ষমতার মসনদে থাকবে তারা মনে করে এই জমিনের ইজারা তারা তাদের পৈতৃক সম্পত্তি মনে করে কিন্তু আল্লাহ তাআলা বলছেন কোন কোন সময় আল্লাহর ইচ্ছা যখন হয়ে যায় তখন নামরুদকে ক্ষমতার মসনদে থেকেও ল্যাং মশা দিয়ে তার জুতা পিটা করে জমিন থেকে বিদায়ের ঘন্টা প্রতিধ্বনিত করি ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিলেন ইমানদার বলেন আবার মাঝে মধ্যে ডাক দেন ইয়া ইউহান্নাস বলে কোন কোন সময় তিনি ডাক দেন জমিনের মালিক আল্লাহ জানার পরে যারা অস্বীকার করে তাদেরকে কাফিরুন বলে আল্লাহ তাআলা আমরা যারা ইমানদার তাদেরকে সম্বোধন করে গুরুত্বপূর্ণ মেসেজ দিলেন উদখুলু ফিসসিলমি কাফা সিলমের ভেতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও মুমিন যারা তাদেরকে সম্বোধন করে বললেন শয়তানের পদাঙ্ক অনুসরণ না করে ইসলাম আল্লাহ পক্ষ থেকে পরিপূর্ণ জীবন বিধান বিধান তোমরা এই বিধানের প্রতি সারেন্ডার করো আত্মসমর্পণ করো আমাদের মাঝে অনেকেই বলে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা বলি ইসলাম নামক এই জীবন বিধান এই শান্তির ধর্ম কেবল তাদের জন্যই ইসলাম শান্তির নিশ্চয়তা দিতে পারে যারা ইসলামের পরিপূর্ণ জীবন বিধানের প্রতি আত্মসমর্পণ করে ঠিক কিনা বলেন ইসলামের বিধানের প্রতি আত্মসমর্পণ করতে গিয়ে
ওজনে কম দেয় না খাদ্যে বেজাল দেয় না নিজ অপরকে ঠকায় না সে আরেকজনের কাছে গিয়ে ঠকে না আপনি ক্ষুদ্র ব্যবসায়ী আপনি আপনার কাস্টমারকে ঠকালেন আপনি জ্বরের সর্দিতে আক্রান্ত হলেন আপনি ডাক্তারের শরণাপন্ন হলেন আপনি যে ভোক্তাকে ঠকিয়ে কিছু টাকা অতিরিক্ত মুনাফা করলেন সেই অতিরিক্ত মুনাফার টাকা ডাক্তারের চেম্বারে যাওয়ার পরে আপনার দরকার নাই টেস্ট দিয়া আপনার দরকার নাই বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পাঠাবার বিনা প্রয়োজনে ডাক্তার আপনাকে ঠকিয়ে হয়েছে সর্দি হয়েছে জ্বর আপনাকে টেস্ট দিল মাথা আপনাকে টেস্ট দিল পেটের আপনাকে টেস্ট দিল হরমোনের আপনাকে টেস্ট দিল ব্লাডের আপনি তারে ঠকালেন ডাক্তার আপনাকে ঠকাল সেই ডাক্তার যখন গোশত কিনতে গেল আবার গোশতের ব্যবসায়ী তার ওজনে কম দিয়ে ঠকাল মুরগি কিনতে গেল মুরগি ব্যবসায়ী তারে ঠকাল ঠিক আপনি একজনকে ঠকাবেন আরেকজন আপনাকে ঠকানোর জন্য অপেক্ষা করে বসে আছে ঠিক কি না এই জন্য রব্বে করিম বলেছেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক বিশ্বনবী বলেছেন والله في عون العبد ما كان العبد في عون اخيه তুমি তোমার নিচে যারা আছে তাদের দিকে দিতে থাকো উপরওয়ালাও তোমাকে দিতে কার্পণ্যতা করবে না সুবহানাল্লাহ বলবেন না